প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমে চীন প্রসঙ্গ আমেরিকার দুঃস্বপ্নের কারণ হবে চীনা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে টোয়েন্টি চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে টোয়েন্টিতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্থাপন করা হয়েছে এর ফলে দুই আসন বিশিষ্ট এ যুদ্ধবিমান হামলার কাজে নিজের নিয়ন্ত্রণে থাকা কিছু ড্রোনও ব্যবহার করতে পারবে যা শত্রুর জন্য প্রকৃত দুঃস্বপ্ন হয়ে উঠবে প্রকাশিত দৈনিকটিতে প্রতিবেদনে বলা হয়েছে পাইলট পাইলটবিহীন বিমান বা ড্রোনগুলো শত্রুর যুদ্ধ বিমানগুলোকে ফাঁদে ফেলার জন্য চমৎকার ব্যবহৃত হবে সেই সঙ্গে এসব ড্রোন শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা চালাতে পারবে ফলে আকাশ যুদ্ধে ড্রোন ব্যবহার করে শত্রুর ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব হবে সাউথ চায়না মর্নিং পোস্ট আরও জানিয়েছে এখন থেকে দুই বছর পর জে টোয়েন্টি যুদ্ধ বিমানে রুশ ইঞ্জিনের পরিবর্তে চীনে তৈরি ইঞ্জিন বসানো হবে আমেরিকা প্রসঙ্গ চীন ও রাশিয়ার মহাকাশ সক্ষমতা আমেরিকার জন্য উদ্বেগের কারণ জেনারেল মার্কিন সেনাবাহিনীর স্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল জন রেমন্ড বলেছেন চীন ও রাশিয়া এমন অস্ত্র তৈরি করেছে যেগুলো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহগুলোকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে দেওয়া সম্ভব ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি গত মার্চ মাসের গোড়ার দিকেও একবার একই ধরনের বক্তব্য দিয়েছিলেন সে সময় তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন মহাকাশে চীন ও রাশিয়া যে সক্ষমতা অর্জন করেছে তা আমেরিকার মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে জেনারেল রেমন্ড তখন আরও বলেছিলেন দুটি দেশের কাছেই বিভিন্ন মাত্রা ও শক্তির লেজার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা দিয়ে ভূপৃষ্ঠে বসেই মহাকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহগুলোকে ধ্বংস করে ফেলা বা অন্তত নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন জেনারেলের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছিলেন রাশিয়ার মহাকাশ সক্ষমতা নিয়ে আমেরিকার উদ্বেগ ভিত্তিহীন কারণ রাশিয়া একটি শান্তিকামী দেশ এবার জেনারেল রেমন্ড ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন মহাকাশ হচ্ছে নৌ নৌস্থল ও আকাশের মতোই যুদ্ধ করার মতো একটি স্থান বিগত বছরগুলোতে চীন ও রাশিয়া মহাকাশে যুদ্ধ করার এমন সক্ষমতা অর্জন করেছে যে তারা ভূমিতে বসে বা মহাকাশ থেকে কিংবা সাইবার প্রযুক্তি ব্যবহার করে আমাদের উপগ্রহগুলোকে ধ্বংস করে দিতে পারে অবশ্য মার্কিন সেনাবাহিনীর স্পেস ফোর্সের কমান্ডার একথাও বলেছেন আমেরিকা এমন কোনো যুদ্ধ চায় না যা মহাকাশে শুরু হবে বা ওই পর্যন্ত ছড়িয়ে পড়বে কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র তেমন ঘটনা প্রতিহত করার চেষ্টা করবে যাতে মহাকাশ সবার জন্য নিরাপদ থাকে আমেরিকা প্রসঙ্গ আমেরিকাকে সম্পূর্ণ নতুন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে প্রতিরক্ষামন্ত্রী মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তার প্রথম গুরুত্বপূর্ণ ভাষণে বলেছেন আমেরিকা ও তার মিত্রদেরকে নতুন ধরনের সামরিক সংঘাতের জন্য প্রস্তুত হতে হবে তিনি আফগানিস্তানে গত দুই দশকে যুদ্ধের কথা উল্লেখ করে আরও বলেছেন বিগত যুদ্ধগুলোর তুলনায় পরবর্তী যুদ্ধগুলো হবে সম্পূর্ণ ভিন্নতর অস্টিন আমেরিকার ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধানের পরিবর্তন উপলক্ষে এক বক্তব্যে এ সতর্কবাণী উচ্চারণ করেন প্রযুক্তি দ্রুতগতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন সামনের দিকে সংঘাত শুধু জল স্থল ও আকাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তার মহাকাশ ও সাইবার জগতেও ছড়িয়ে পড়বে কাজেই আমেরিকাকে এই পাঁচ ধরনের যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে লয়েড বলেন এর অর্থ হচ্ছে আমাদেরকে ভবিষ্যৎ যুদ্ধগুলোর জন্য নয়া সক্ষমতা অর্জন করতে হবে তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তার বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি তবে লয়েডের পরে বক্তব্য দিতে গিয়ে আমেরিকা এর ইন্দো প্যাসিফিক কমান্ডের বিদায়ী কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন এ ব্যাপারে চীনের প্রতি ইঙ্গিত করেছেন তিনি বলেছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীন অ্যাডমিরাল ডেভিডসন সরাসরি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে আমেরিকার কথিত উদার নৈতিক মতাদর্শের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেন তিনি দাবি করেন শান্তি বজায় রাখার জন্য আমেরিকা ও তার মিত্রদেরকে যুদ্ধ করে জয়ী হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে ইরান প্রসঙ্গ পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণে রয়েছে আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি নৌ শাখার কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তাৎসিরি বলেছেন পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি সম্পূর্ণভাবে নজরদারিতে রয়েছে তিনি বলেন শত্রুদের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রয়েছে এবং কোন জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করেছে তা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তিনি বলেন হরমুজ প্রণালীর ব্যান্ডউইথ কন্ট্রোল কোড অনুসারে এসব জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে আলী রেজা তাছিরি আরো বলেন এ অঞ্চলে আইআরজিসির উপস্থিতি শুধুমাত্র সামরিক কারণে নয় বরং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে এর উপস্থিতি রয়েছে তিনি পারস্য উপসাগরকে উন্নয়নের ইঞ্জিন বলে মন্তব্য করেন রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাচ্ছিরি বলেন মধ্যপ্রাচ্য অত্যন্ত সম্পদশালী হওয়ায় এবং এ অঞ্চলের ভৌগোলিক বিশেষ গুরুত্ব থাকার কারণে পাশ্চাত্যের কিছু দেশ ও শক্তি মধ্যপ্রাচ্যে তাদের অবৈধ উপস্থিতি বজায় রেখেছে তিনি বলেন পারস্য উপসাগরে আইআরজিসির পুরো নিয়ন্ত্রণ রয়েছে এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের উপস্থিতির কারণে বাড়তি জনশক্তি যুক্ত হয়েছে এখন আমরা ইলেকট্রনিক এবং ইলেকট্রো অপটিক সিস্টেম ব্যবহার করে পারস্য উপসাগরের সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ আয়রন ডোম থেকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার দাবি ইসরায়েলি সেনাদের ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্সের কিছু সদস্য দাবি করেছেন দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মোতায়েন আয়রন ডোম সিস্টেমে কাজ করতে গিয়ে তারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয় আয়রন ডোম সিস্টেমে দায়িত্ব পালনের শেষ পর্যায়ে বা শেষে অল্প কিছুদিন পরেই একদল সৈন্য ক্যান্সারে আক্রান্ত হয়েছেন খবরে বলা হয় ওই সেনারা তাদের ক্যান্সারের জন্য আয়রন ডোমে সিস্টেমে দায়িত্ব পালনকে দায়ী করেছেন তারা বলছেন আয়রন ডোমের রাডার থেকে নিঃসৃত তেজস্ক্রিয়া ও তাপ থেকে তাদের ক্যান্সার হয়েছে এদিকে ইসরা সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে এই বিষয়ে তাদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা গভীরতর তদন্ত করেছেন ভারত প্রসঙ্গ ভারতে এখনই কয়েক সপ্তাহের লকডাউন চালু করা উচিত বাইডেন প্রশাসন সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রাশ টানতে কয়েক সপ্তাহের জন্য ভারতে লকডাউন চালু করার পরামর্শ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা অ্যাপিডিমিওলজিস্ট ফ্যান্টনি ফাউসি তিনি বলেছেন ভারতে অবিলম্বেই চালু হওয়া উচিত লকডাউন ভারতের কোভিড সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন জানিয়েছে ভারতের পরিস্থিতি সত্যিই খুব ভয়াবহ সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখনও ভারতের শীর্ষবিন্দুতে পৌঁছয়নি ফলে অবস্থা যে আরও ভয়াবহ হয়ে উঠবে তা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই ফৌসি বলেছেন ভারতে এখনই কয়েক সপ্তাহের জন্য দেশ জুড়ে লকডাউন চালু হওয়া উচিত না হলে আরও বড় বিপদে পড়তে হবে ভারতকে অন্যদিকে বিশ্বের কোভিড সমস্যার মোকাবেলা ও স্বাস্থ্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আমেরিকার বিদেশ মন্ত্রণালয়ের কো অর্ডিনেটর গেল ই স্মিথ ওয়াশিংটনে এক সাংবাদিক বৈঠকে বলেছেন ভারতের কোভিড পরিস্থিতি খুবই ভয়াবহ আমি ভীষণভাবে উদ্বিগ্ন ভারতের রোজই নতুন নতুন আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে অথচ এখনও ওই দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শীর্ষবিন্দুতে পৌঁছয়নি স্মিথ জানিয়েছেন ভারতকে এখন সব রকমভাবে সাহায্য করা দরকার তাই ইতিমধ্যেই বাইডেন প্রশাসন ভারতকে অক্সিজেন সরবরাহ চিকিৎসাকর্মীদের সুরক্ষা আবরণী পরীক্ষার নানা সরঞ্জাম ও টিকা তৈরির কাঁচামাল পাঠানোর জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে